হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরবি কিচেন বেঙ্গলি ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আর এখন আমরা আছি আমাদের ফ্ল্যাটের পেছনের দিকে। আমার সঙ্গে আছে শ্রীময়ী। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি আর আমার মেয়ে এখন ফ্ল্যাটের পেছনের দিকে এসেছি। পেছনের ফাঁকা জায়গাটা, এই যে এটা আমাদের জায়গা, মানে যেহেতু আমরা গ্রাউন্ডে থাকি এটা আমাদেরই, আমরা ইউজ করি কাপড় চোপড় শুকোতে দেওয়া। এই যে এখানে বাগান করেছে আমার বর। তো অনেকদিন পর এলাম, মানে আমি তো রোজই আসি, জল দিতে আসি, গাছে জল দিই, ফুল তুলি, আর এই জন্য আমাকে আসতেই হয়, জামা কাপড় মেলি তো আমাকে আসতেই হয়। আর আমার মেয়ে আজকে অনেকদিন পর এলো, কারণ পেছনের দিক তো এটাতে একটু মশা বেশি থাকে, তাই জন্য আমি আসতে দিই না তেমন। আর ও স্কুল থাকে, ও আসতে পারে না, তো আজকে ও চলে এসেছে আমার সাথে। আমাকে বলছে আমি তোমার সাথে যাব। মশা মশা ব্রেকফাস্ট হলো? একটু আগে এখন কি করতে হবে মনে করে দেখ। এখন পড়তে বসতে হবে। পড়ার কথা বললেই ভুলে যায়, ব্যাপারটা হচ্ছে সেটাই, যে পড়ার কথা বললেই আমরা একটু ভুলে যাই। আর এখানে খুবই মশা আছে, আজকে বাইরে খুব হাওয়া দিচ্ছে, তো সত্যিই ভালো লাগছে। আর পাশে ফ্ল্যাট তো হয়ে গেল, ফ্ল্যাট কমপ্লিট হয়ে গেছে। এখন মনে হয় ভেতরে কিছু কাজ বাকি আছে, ভেতরের কাজগুলো করছে, তো নতুন লোকজন চলে আসবে এখানেও। আর আমি এখন আগে থেকে ভালো আছি, আগে থেকে ভালো আছি। সর্দিটা আছে, গলা ব্যথা কমেছে, মাথা যন্ত্রণা কমেছে। আমিও আগে থেকে ভালো আছি, কিন্তু আমার হালকা কাশিটা আছে আর সর্দি। কমে যাবে, ওষুধ খাচ্ছ না, কমে যাবে, ঠিক আছে। এখন আমরা মা মেয়ে এখানে একটু থাকবো, একটু হাঁটাহাঁটি করবো, তারপর ঘরে চলে মেয়ে পড়তে বসে যাবে, আর আমি আমার কাজকর্ম নিয়ে আবার ব্যস্ত হয়ে যাব, যেটা হয় আমাদের সারাদিন, ঘরের কাজ, সংসারের কাজ, মেয়ের কাজ, ঘরে বাইরে সব কিছু এখন সামলাতে হয়। আর আমার বরকে তো এখন পাওয়াই যায় না, সকালের দিকে কিছুটা সময় থাকে, তাও ব্যস্ত, ক্যাফের বাজার টাজার, মানে ওর যা কাজ ও ওগুলো নিয়ে ব্যস্ত। তার মধ্যে আছে ওর মিউজিক, মিউজিকটাও করছে, কিছু মিলিয়ে ও ব্যস্ত হয়ে গেছে। আর দুপুরের পর থেকে তো পাওয়াই যায় না, ও একটার সময় বেরিয়ে যায় আর আসে সেই 11টা 12টা ওরকম। তো এখন একটু এখানে হাঁটাহাঁটি করবো। এই যে এটা আমাদের কামরাঙা গাছ, এই যে এখানে একটা কামরাঙা বাবা বড় হয়ে গেছে, পেকে গেছে একদম, কি সুন্দর ঝুলছে, সত্যি দারুণ লাগে। এর আগেও অনেক কামরাঙা ধরেছে, আমরা খেয়েছি। তো আমার বর বলে যে এখানে থাক, এখান থেকে পেরে পেরে খেতে, মানে গাছের থেকে পেরে পেরে খেতে ভালোই লাগে। তো এই যে এর আগেও আমি 4-5টা পেরে নিয়ে গেছি, তার আগে আমার বড়ও যখন আমি বাড়ি ছিলাম না তখন ও 4-5টা করে, মানে এখানে অনেক ধরে কামরাঙা সত্যি। এখন আপাতত 2টো আছে, এখানে একটা আছে আর একটা ওই যে ভেতরে একটা আছে, আপাতত 2টো আছে। ভালো লাগে, নিজের গাছের জিনিস পেরে পেরে খাবো। সত্যি ভালো লাগে নিজেদের গাছের জিনিস হাত দিয়ে পেরে পেরে নিয়ে খাবো, সত্যি অসাধারণ। এখানে একটা সাদা ফুলের গাছ আছে, এই ফুলটা সত্যি আমি জানি না ফুলটার নাম কি, আমার বরই লাগিয়েছে, তো সত্যি খুব সুন্দর দেখতে। এটা কি ফুলের গাছ কেউ জেনে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আসলে এরকম মানে ফুল টুল একটু কমই চিনি, মানে রেগুলার ফুল যা আছে তাছাড়া এগুলো একটু কম চিনি। আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে লঙ্কা, আমাদের গাছের লঙ্কা, আমি রোজই ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাই লঙ্কাগুলো। তো এখন আপাতত কয়েকটা আছে, এখানে আছে, আবার এইদিকে গাছ আছে, লঙ্কা গাছ। তো এই যে কত সুন্দর ঝুলছে, পেকে পেকে গেছে, আজকেই ছিঁড়ে নেব। এই যে এখানে জবা ফুল ফুটেছে, এখন যেহেতু শীতকাল এখন বেশি ফুল ফোটে না, যখন পুজো দেব তখন নিয়ে ঠাকুরের কাছে দেব।
একটা হোক দুটো হোক সত্যি খুব ভালো লাগে নিজেদের গাছের ফুল ঠাকুরের সামনে দিতে। আর এখানে তুলসী গাছ আছে, এগুলো আগে আমার বড়ই পরিচর্যা করতো, মানে ও লোক দিয়ে ঠিকঠাক করতো সব কিছু, নিজে তো করা সম্ভব না, লোক দিয়েই করতে হয়। ইদানিং যেহেতু ক্যাফের জন্য খুব ব্যস্ত হয়ে গেছে তাই জন্য করাতে পারছে না, তো ইচ্ছে আছে লোকজন মানে একটা মালি ঠিক করে এগুলো একটু করে নেব। আর আমি শুধু জলটাই দিই, আরেকটা জিনিস দিই, আরেকটা জিনিস হচ্ছে তরকারির খোসাটা, আমরা যে সবজিগুলো কাটি তার খোসাগুলো আমি গাছের গোড়াতে দিই, এতটুকুই করি, জল দেওয়া আর খোসা দেওয়া, তরকারির খোসা দেওয়া। আর আমাদের মাথার উপর সবসময় প্লেন যাচ্ছে, তো আওয়াজটা তো আপনারা শুনতেই পাচ্ছেন নিশ্চয়ই। এরপরে ইচ্ছে আছে আরেকটু বড় করব বাগানটা, আর আরেকটু ঠিকঠাক করব সব কিছু, তো দেখা যাক কতটুকু কি করতে পারি। আর আমার মেয়েকে একটু দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা অন করে, ওর অবস্থাটা আপনারা একটু দেখুন, এই জন্যই ওকে আমি বাইরে আনি না, দেখে নিন ওর অবস্থাটা, এই যে দেখেন বাইরে এসছে, গায়ে কিছুই পরেনি, ওই শুধু হালকা জামা প্যান্ট, আর এই যে নতুন ওরা দেয়ালটাতে, হ্যাঁ দেয়ালটাতে কালার করেছে, ওই ও গায়ে হাতে পায়ে ওর অবস্থাটা দেখুন, ওর অবস্থা দেখুন, এখান থেকে লেগেছে, আমিও দাঁড়িয়েছি কিন্তু আমার লাগেনি, ওর লেগে গেছে, আমার হাতে অল্প লেগেছে। তুমি মুখে কি করে লাগালে, তুমি কি মুখটা এরম করে ঘষলে ওখানে, এই যে এভাবেই লেগে যাচ্ছে, মানে মোটামুটি ওকে ঘরে নিয়ে গিয়ে এখন স্নান করাতে হবে, ভালোভাবে স্নান করিয়ে তারপরেই ওকে পড়তে বসানো হবে, ঠিক আছে? এই জন্যই তোমাকে আমি বাইরে আনি না, কারণ বাইরে এলেই তুমি এরকম কর, দেখুন ওর অবস্থা। এবার একটা পিটা দিয়ে দেব, পালাচ্ছে 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 পালাচ্ছে। এখন আমরা ঘরে চলে যাচ্ছি, অনেকক্ষণ ছিলাম আজকে বাগানে, তো ভালো লাগছে। আর ওটা পাশের বাড়ি কাকিমাদের জায়গাটা, পেছনের জায়গা, আর এটা আমাদের, তো অনেকক্ষণ ছিলাম, হাওয়া লাগলো, ভালো লাগলো। আর এখন তাহলে বাড়ি চলে, সব করতে হবে, রান্না বান্না করতে হবে, আর মেয়েকে পড়তে বসাতে হবে, আর ওর অবস্থা তো দেখতেই পাচ্ছেন, ওকে স্নান করাতে হবে, তো এখন তাহলে আপাতত ঘরে যাওয়া যাক।